ধরুন 1 লাখ টাকা, সাপোজ 1 লাখ টাকা শ্বশুরের বাড়ি থেকে পালসার টি টোয়েন্টিটা নিয়ে 25শে ডিসেম্বর কিন্তু কিংবা 31st নাইটে নিজের বিবিকে বাদ দিয়ে শালিকে নিয়ে এখান থেকে দীঘায় চলে গেছে, ভাই কি চালানো, মদ খেয়েছে বুঝতে পারছেন, চোলাই মাল কম দামি মালটা খেয়েছে, একদম দুপেক মেরে দিয়েছে, যেতে যেতে 5 কিলোমিটার রাস্তার পাশেই অ্যাক্সিডেন্ট করে দাঁত বার করে পড়ে আসে, শালিটা গেছে ওদিকে হাসপাতালে, আর এই যে নিয়ে গেছে যে বাইকের ড্রাইভ করছিল সে মারা গেছে। ও যখন মারা গেল গ্রামে যখন ওর লাশটা যখন পাড়ায় চলে আসবে, হুজুররা তার জন্য গিয়ে একটু দোয়া করবে না করবে না? মাদ্রাসার ছেলেদের ডেকেছে বললে কি বললে, চলবে চলো একটু পড়বে চলো কোরআন, ইমাম সাহেব বলছে একটু দোয়া করে দিন, এই মদ খোরের জন্য দোয়া করলে কাজ হবে? মদ খোরের জন্য দোয়া করলে কাজ হবে? একটা ছেলে মদ খেয়ে বাড়িতে এসে বিবির উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আর বিবিকে মারতে মারতে বেহুশ করে দিয়ে বড় একটা কাঠ নিয়ে ওর বাপের দিকে তেড়ে গেছে, বাপকে মারতে গেছে, বাপ বলছে বাবা মালিশ না ছেড়ে দে, আমি তো জীবনে এরকম ভুল করব না, বাপ ছুটে মসজিদে ইমাম সাহেবের কাছে গেছে, বলছে হুজুর বললে কি বললে একটু দোয়া করো না হুজুর, একটু দোয়া করো, বলে কি দোয়া, বলে আমার ছেলে মদ খেয়েছে কি অত্যাচার করছে হুজুর, একটু দোয়া করো না দোয়া করো না। বাবাজিরা সোনালালেরা কথাগুলো ভাববেন, বাপ যদি মদ খোর ছেলের হাতে মার খেয়ে মসজিদে গিয়ে দোয়া করে হে রব্বুল আমিন আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়ত করো হেফাজত করো, এই বুড়ো বয়সের ছেলেকে মদ খোরের হাত থেকে ওই সময় কি বাঁচানো যাবে? সময় ছিল, সিজন ছিল, সুযোগ ছিল, আপনি সময়টা পার করে দিয়েছেন, সময় কখন ওটা বলে দিচ্ছি শুনুন। নবী বললেন তোমার সন্তান যখন জন্ম কথা বলতে শিখবে, যেদিন সেদিন কথা বলতে শিখবে আল্লাহর সঙ্গে পরিচয়টা করে দেবে, তোমার ছেলে কেজি স্কুলে কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার সাথে সাথে ওর হাতেই কোরআনটা দিয়ে দেবে, ছেলে যখন ছোট ছিল ওই সময় কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল, যে ছেলেটা 5 বছর বয়সে মক্তবে গেল মক্তবে কোরআন পরিপূর্ণ শিখে নিল, ও যখন কোরআন শরীফ শিখবে মদের আয়াতটা তেলাওয়াত করবে না বাদ দেবে। কোরআন শরীফে 3টি মদের আয়াত রয়েছে, প্রথম মদের আয়াত 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 219 নম্বর আয়াত সুরার নাম বাকারা, এই আয়াতটা অবশ্যই ওকে পড়তে হবে। কোরআনের দ্বিতীয় মদের আয়াত রয়েছে 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 43 নম্বর আয়াত সুরার নাম সুরা নিসা। কোরআনে মদের তৃতীয় নম্বর আয়াত রয়েছে 6 নম্বর পারা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সুরার নাম সুরা মায়েদার 90 নম্বর আয়াত। হে বাবজিরা বক্তব্য করে তাবিজ দিয়ে মদ কখনো সমাজ থেকে যাবে না, মানুষের জন্য দোয়া করে মদ বন্ধ করা যাবে না, আল্লাহর নামে শপথ করে বলছি প্রত্যেকটি ছেলের হাতে কোরআন তুলে দিন। এই যে তাজবিদুল কোরআন হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে যে ছেলেগুলো পড়ে এরা বড় হয়ে নিশ্চয়ই একটা একটা মাতাল তৈরি হবে। কেন হবে না, কেন বলতে পারবে কি শিখছে বলো? আপনাদের মসজিদে যিনি ইমাম উনি মাঝে মাঝে মদ খায় না, বাড়ি গিয়ে তো ছুটির সময় খায় নাকি? আপনাদের মাদ্রাসায় যে হাফেজ সাহেব গুলো আছেন এনারা মাঝে মাঝে চুল্লু খায়, কেন খায় না বলতে পারবেন? কারণ ছোটবেলায় ও কোরআনে পড়েছে মদ খাওয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, বললে হুজুর এটা কিভাবে আমার ছেলেকে মদের হাত থেকে বাঁচাবো? কোরআন বলছে সমাজ থেকে মদ দূর করতে হলে তোমার ছেলেকে মাদ্রাসায় প্রথমে পড়িয়ে নাও, ও মাদ্রাসায় যাওয়ার পরে আয়াত পড়বে ইয়াস আলুনাকা আনিল খমরি ওয়াল মাইসির, নবী তোমাকে মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আল্লাহর নবী বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি বলুন মদ এবং জুয়া এ দুটি হলো শয়তান, এ দুটি হচ্ছে কঠিন পাপ অপরাধ, জুয়া খেলা হালাল না হারাম জোরে বলুন, লটারির টিকিট বিক্রি করে উমরা করতে যাওয়া কি? লটারির টিকিট বিক্রি করে লোক কুরবানি গরু জবাই করেছে বুঝতে পারছেন না পারেন না, লটারির টিকিট বিক্রি করে ও কি করেছে জানেন, মসজিদে ইফতার দিচ্ছে। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমাদের ওখানে একটা লোক নামটাম বলবো না, সব জায়গায় এখন রেকর্ড হচ্ছে তো সমস্যা পড়ে যাবো, বাড়িতে গেলাম একটা দরকারে, সালামু আলাইকুম আসসালাম বসুন, বসেছি হুজুর সবে আজমির থেকে আসছে, কোত্থেকে? বলে আজমির থেকে, বাহ ভালো, উনি কী করতে গেলেন? খাজা বাবার মাঝে জিয়ারত হতে, ভালো জিয়ারত করে তো খারাপ না ভালো কাজ,
তোমার উদ্দেশ্য কি ছিল? বললে হুজুর আজমিরে গেলাম, বিবিকে নিয়ে গেছি ভলভো বাসে, 22,000 টাকা খরচ হয়েছে, 15 দিন ছিলাম, তারাগড় পাহাড় দেখলাম, এই সেই এটা সেটা এ বি সি ডি এক্স ওয়াই জেড দেখলাম, তো তোমার উদ্দেশ্য কি ছিল? বললো হুজুর খাজা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেছি, ছোট্ট করে একটা দেবে, কি দোয়া? দোয়াটা বলবো? এই দোয়াটা বলবো? ওই মাল বলছে কি দোয়া? ইয়া খাজা বাবা, এসেছি অনেক দূর থেকে, 24 পরগনা থেকে খাজা। এবার আসল কথাটা, আসল পয়েন্টটা, মজার কথাটা শুনুন। খাজা বাবা আমি এসেছি, জীবনে অনেকবার লটারি কেটেছি, কোনো কিছু পাই নাই, বাড়ি গিয়ে যেন 1 কোটি টাকার লটারি পড়ে। আল্লাহ আমিন। ফেরেশতারা বাঁশ যে কিভাবে ভিজিয়ে ফেলবে আপনি বুঝতে পারবেন না, শুকনো মাল দিয়ে বলে মাল ভিজিয়ে মার ফেটে যাবে। এই বাবারা যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। মুসলমান কোথায় চলে গেছে দেখো, লটারির টিকিট যেমন কাটা হারাম, লটারির টিকিট বিক্রি করা তেমন হারাম, জুয়া খেলা তেমন হারাম। জুয়া থেকে মুসলমানদেরকে যদি বাঁচাতে হয়, আল্লাহ পাক শোনাচ্ছে প্রথম মদের আয়াত পড়েছে, এগুলো কঠিন পাপ। দ্বিতীয় মদের আয়াতে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, সূরা নিসা 43 নম্বর আয়াত। বিশ্বাসী ইমানদারেরা নেশা করে নামাজের কাছে যেও না। এইটা যখন মাদ্রাসায় আপনার ছেলে আপনার মেয়ে পড়বে, যখন ও বড় হবে, ভুল করে কোনো নেশা জাতীয় বস্তু খাবে না, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত পড়ে নিয়েছে। এইবার আস্তে 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 কোরআন তো মুখস্থ করছে, কোরআন ওটা স্টাডি করছে, পড়তে পড়তে মদের তৃতীয় আয়াতে গিয়ে পড়ছে, কি পড়ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়দা 90 নম্বর আয়াত, 7 পারা, 2 পৃষ্ঠা, 1 লাইন আল কোরআন। হে বিশ্বাসী ইমানদারেরা, নিশ্চয়ই মদ জুয়া লটারি বেদি ভাগ্য লটারি সবগুলো শয়তানের কাজ। যদি জীবনে সফল হতে চাও, সাকসেস যদি হতে চাও, এই সমস্ত কাজ থেকে বিরত থাকো, তুমি অবশ্যই সফল হবে। বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, সোনার লাড়েরা, জ্ঞানী জোড়েরা, সুদী মানুষেরা, বুড়ো বয়সে ছেলে মদ করার হাতে মারকে মসজিদে কাঁদলে ওই সময় আর কাজ হবে না। তাই আজ থেকে নিয়ত করুন, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সব কিছু হবে, কিন্তু প্রথমে ওকে কি শিক্ষা দিতে হবে বলুন? প্রথমে কি দিতে হবে? ছেলের প্রথমে যদি কোরআন হয়, যে ছেলে প্রথমে কোরআন শিখবে, ওই ছেলে যখন পরিপূর্ণ কোরআনটাকে হিফজ করবে, হাশরের ময়দানে মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষের মাথায় নূরের টুপি পরানো হবে। কিসের টুপি? নূরের টুপি। একদল মানুষের দেখে প্রচন্ড রাগ হবে, ঈর্ষায় ফেটে পড়বে, তারা বলবে রব্বানা ওর মাথায় নূরের টুপি এলো, আমার মাথায় নূরের টুপি কেন পেলাম না? আল্লাহ বলবে শুনে রাখো ওর কোয়ালিটিটা কি জানো, ও দুটো ছেলে জন্ম দিয়েছিল, একটা ডাক্তার করেছে আরেকটা মাস্টার করেছে, ডাক্তার মাস্টার হওয়ার আগে দুটো ছেলে কোরআন শিখে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন শিখেছে কোরআন পড়েছে, আমি আল্লাহ কোরআন শিক্ষা করার ওসিলা করে ছেলের বাপের এবং মায়ের মাথায় নূরের টুপি পরিয়ে দিয়েছি। আমাদের ছেলেগুলো কি তৈরি হয়েছে জানে? কোরআন তো জীবনের শিক্ষা দেওয়ার সুযোগ হলো না, ওকে দিয়েছে মিশনে। কোথায় দিয়েছে বলো? মিশনে। মিশনে পড়া ভালো খারাপ না, কিন্তু আগে যদি ছেলে বা মেয়েকে কোরআন দিতেন, ও মিশন থেকে ঘুরে এসে যখন পেশাব করবে দাঁড়িয়ে না বসে, বসে। আর কোরআন যদি না থাকে এমন দাঁড়িয়ে পেশাব করবে কুকুর দেখে সাইড দেবে, কি বুঝলেন বলুন? এমন টাইট পোশাক ছেলেরা পড়ছে, আপনাদের এখানে পড়ে না, আমাদের ওইদিকে কথা বলছি ভাই, এত টাইট পোশাক পড়ছে ও যদি বসতে যায় ওর ব্যাকডোর বার হয়ে যাবে, ফেটে যাবে। আমি ভাবি শালা এই পোশাকটা কি সেলাই করে পরেছে না পরে সেলাই করে, কি বুঝতে পারেন বলুন? এটা শরিয়াতে পোশাক পরা জায়েজ নয়,
বাবাজিরা সোনার লালারা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আপনি পোশাক পরুন, কিন্তু পোশাক পরতে গিয়ে সেই পোশাকটা পরবেন না যে পোশাকটা পরলে আপনি পেচ্ছাপ করে পানি কমপক্ষে না নিতে পারেন। কি শিক্ষা মাদ্রাসা দেওয়া হচ্ছে ওটা আপনি শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, এই মাদ্রাসায় যে কোরআনগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, একটা ছেলে যখন হাফেজ হচ্ছে, হিফজ করছে, তার মাথায় যখন পবিত্র কোরআন সিনার মধ্যে ধারণ করছে, এই কোরআনটা কিন্তু সে একদিনে মুখস্থ করতে পারে না। চার বছর, পাঁচ বছর, ছয় বছর ধরে সময় নিয়ে একটা 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 করে আয়াতগুলি মুখস্থ করছে। আমার নবী কিন্তু একদিনে তিনি গোটা কোরআন মুখস্থ করতে পারে নাই। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ছিলেন, তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে যাতে কোরআন না ভুলে যায়। আমাদের কিছু মেয়েদের অভ্যাস আছে কোরআন পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, কি হলো এ তুমি কি পড়লে? ও কোরআন পড়ছে না, ইংলিশ পেপার পড়ছে। ফেরেশতারা বুঝতে পারবে এটা কি কোরআন তেলাওয়াত? আল্লাহর নবীর তেলাওয়াতটা শুনুন, আস্তে আস্তে, থেমে থেমে, স্লোলি, একদম থেমে থেমে আল্লাহর নবীকে আল্লাহ কোরআন পড়তে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহির উপরে কোরআন নাজিল হচ্ছিল আর নবী হুড়ু 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 করে পড়ে যাচ্ছে যাতে ভুলে না যাই। আল্লাহ পাক বলে নবী থামো, কিরকম হবে? লা তুগাররিক বিহি লিসানাকা লিতানজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলুন আল্লাহু আকবার। সুরার নাম কিয়ামা 29 নম্বর পারা 16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, নবী কোরআন মুখস্থ করার জন্য, কোরআনকে মেমোরাইজ করার জন্য তাড়াহুড়ো করতে হবে না। জিব্রাইল যখন একবার পড়বে আপনি শুনবেন গোটা কোরআনকে, সিনার মধ্যে আমি আল্লাহ ভরে দেব। সুবহানাল্লাহ, পাঠ করুন। এবার কেমন করে পড়তে হবে কোরআন ওটা শুনুন। নবীজি রাত্রেবেলা ঘুমিয়ে আছেন চাদর মুড়ি দিয়ে, জিব্রাইল নবীকে সে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল 29 নম্বর পারা। বাবাজিরা, রাত্রেবেলা যারা প্রকৃত আল্লাহর মুমিন তারা ঘুমায় না, বরং তারা তাহাজ্জুদের সময় অতিবাহিত করে। সুবহানাল্লাহ, পাঠ করবেন না? সত্যি করে ভেবে বলুন, সবচাইতে বেশি ভালোবাসি কার? এই বলুন না, আমরা সবচাইতে ভালোবাসি কার? কথা বলুন, সবচাইতে বেশি ভালো কাকে বাসেন? সবচাইতে বেশি ভালো কার বাসতে হবে? আল্লাহকে। তারপরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহকে সবাই ভালোবাসেন তো? এই সবাই বাসেন তো? দেখি কে কে ভালোবাসেন, হাত তুলুন দেখি। আল্লাহ, কিছু কিছু লোক হাত তুলছে না, যেন সব বিজেপির ভোট দিতে বলছে কি। আল্লাহকে ভালোবাসেন বলেছেন, মন থেকে বলেছেন তো? আল্লাহকে সবাই বেশি ভালোবাসেন। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সেটা প্রমাণ হবে কখন? যখন মেয়েটা ডাকবে, সাড়া দেবে, তখন রাত 12টার সময় মেয়েটা ফোন করে বলছে, চলে এসো এখানে একটু দেখা করতে চাই। ও দৌড়ে সেখানে চলে গেছে। বাপের বাধা মানে না, মায়ের বাধা মানে না। বুঝতে হবে প্রকৃত প্রেমিক এটা ফেক মাল না। তুমি বললে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার প্রমাণ তখন হবে, রাত যখন গভীর হবে, গোটা পৃথিবীর মানুষ যখন নিস্তব্ধ হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, আল্লাহর প্রকৃত ঈমান ইমানদার ব্যক্তি বিছানা থেকে উঠে যাবে। আমার নবী ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক বলছে, নবী রাতে ঘুমানোর জন্য বানাই নাই। প্রকৃত আশিক রসুল হলো তারা, প্রকৃত আল্লাহর খালিস বান্দা তারা। রাত যখন গভীর হবে, তাহাজ্জুদের সময় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নামাজে দাঁড়াবে। কোথায় নামাজ পড়বে? রাত 2টো পর্যন্ত ফোনের মধ্যে 1.5 জিবি নেটটা শেষ করছে। মেয়েরা রাত 9টা 10টা পর্যন্ত সিরিয়াল দেখছে। রাত 12টার সময় শুয়ে পড়েছে। ফজরের আজান কানে এসছে, আওয়াজ খেয়াল করলো না। সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না। আর মসজিদে যখন আজান হলো, মুসলমানের কোমরে লুঙ্গি। কোথায় লুঙ্গি আর কোথায় ওটা ঠিক নেই।
কোথায় ফারাক্কা আর কোথায় সেই রাজশাহী, কি বুঝতে পারলেন বলুন? নবী শুয়ে আছেন রাত্রেবেলা চাদর মুড়ি দিয়ে খুব জোরে ঘুমাচ্ছে। আল্লাহ বললেন, জিবরাইল যাও নবীকে ডেকে দাও। নবীর কাছে বলো, ইয়া আইয়ুগাল মুজাম্মিল কামলিওয়ালা চাদরওয়ালা, আর তো শুয়ে থাকবে না, উঠে পড়ো রাতের বেলা, খুশি হবে রব্বানা। বলুন সুবহানাল্লাহ। আপনার মনের যেটা আশা, মনের যেটা ইচ্ছা আছে, এটা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে পড়ে চাইলে পাওয়া যায়। দোয়া করার জন্য কোনো মৌলভীকে ভায়া করবেন না, কারণ আল্লাহ ডাইরেক্ট দিতে পছন্দ করে, কারণ মাধ্যমে দিতে আল্লাহ ভালোবাসে না। মনে থাকবে ইনশাআল্লাহ। 10 বছর বিয়ে করেছি, বাচ্চা হলো না, স্বামী স্ত্রী দুজনে মাজারে চলে গেছে, চাদর ফেলে দিয়েছে মাজারে, দিয়ে বলছে বাবা এসছি দুজনে খালি গাতে, ফিরিয়ে দিও না, এটা সম্পূর্ণ শিরিক, ঈমান বলতে কিছু থাকবে না। স্বামীটা দাঁড়িয়ে যাবে নামাজের পাটিতে, স্ত্রীটা দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদের নামাজের পাটিতে, স্বামী এবং স্ত্রী কেঁদে বলবে রব্বানা, আল্লাহ তুমি কুকুরকে 8টা 10টা সন্তান দান করো, ছাগলকে 2-3টে বাচ্চা দান করো, গরুকে বাচ্চা দান করো, গাধাকে বাচ্চা দান করো, আমরা তোমার বান্দা তোমার কাছে হাত পেতেছি, তুমি ফিরিয়ে দিও না। বান্দা যখন আল্লাহর কাছে হাত পাতে, ওই হাতটা আল্লাহ কখনো খালি হাতে ফেরায় না। সুবহানাল্লাহ পাঠ করুন। কখন চাইবো আল্লাহর কাছে চাওয়ার পারফেক্ট টাইমটা কখন বলো? ওটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কোন সময় বলুন? তাহাজ্জুদ। মানুষ প্রেম করে গোপনে না প্রকাশ্যে? গোপনে। এমন ভাবে রাত্রেবেলা মেয়েরা কথা বলছে ফোনে ওর বয়ফ্রেন্ডের সাথে, মা বুঝতে পারছে না, হ্যালো মা মনে করছে মেয়ে ভুল বকছে। কি বুঝলেন? রাত 12টার সময় মা টয়লেট থেকে বার হয়ে মেয়ের জানলা রাস্তা যাচ্ছে, মনে করছে মেয়ে ভুল বকছে। কি ও যদি প্রকাশ করে দেয় মান সম্মান থাকবে? রাতকে গোপনে প্রেম করতে হয়, পৃথিবীর কোনো মানুষ জানা না জানা যারা করে। আল্লাহ বলছে বান্দা সারাদিন তুমি 5 বার ডেকেছি এসেছিলে, আজকে নির্জনে নীরবে তোমার মনের খবরটা আমি বলবো, আর তুমি হাত তুললেই তাহাজ্জুদের সেজদায় গিয়ে দোয়া করলে কবুল করব। তুমি আসবে ঠিক রাত্রেবেলা, বাচ্চা ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে, ছেলে মেয়ে, গোটা পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই, টুপ করে ওঠো, দুরাকাত নামাজ পড়ো, তাহাজ্জুদের সেজদায় গিয়ে দোয়া করো, দোয়া কবুল হয়। কোথায় কথা বলে না? কোথায়? সেজদায়। আর আমাদের যা সেজদা, এটা সেজদা? সেজদা গেছে আল্লাহ আকবার, শোনা বেরোলা, শোনা বেরোলা, শোনা বেরোলা, আল্লাহ আকবার। ফেরেস্তারা মাথা যে কবরে কিভাবে ঠুকবে আপনি বুঝতে পারবেন না। সেজদায় গিয়ে লম্বা সেজদা দেবেন, লম্বা সেজদা, চোখের পানি ফেলবেন, যে দোয়া করবেন আল্লাহ কবুল করবে। বলুন না সুবহানাল্লাহ। কি চাইবেন, কোনটা লাগবে? সুস্থতা, চাকরি, ব্যবসা বাণিজ্য, সম্মান, রিজিক, আয়ু, ধনী হওয়া, ভালো মেয়ে চাওয়া, ভালো জামাই চাওয়া, ভালো পাত্রী চাওয়া, ভালো বর চাওয়া, ভালো ঘর, ভালো গাড়ি, যেটা চাইবেন সেজদায় গিয়ে কাঁদলে আল্লাহ কখনো ফিরায় না। তার নাম হলো আল্লাহ। তার নাম কি বলুন? আল্লাহ। আর ওটা কাঁদতে হবে দিনের বেলা রাত্রেবেলা? কখন কাঁদতে হবে? আমরা কি করেছি? হুজুর 50 টাকা নিন, হুজুর 100 টাকা নিন, দোয়া করো। কি হলো বললে ছেলে ঘর? বোকা কথা। আরে হুজুরের 100 টাকা দিয়ে দোয়া করালে কবুল হবে? কোন মাওলানা বলে গেছে? হুজুর তো ধান্দা বাজার জন্য টাকা মেরে নিয়ে পালিয়ে যাবে। 2000 টাকার দোয়া আলাদা, 500 টাকার দোয়া আলাদা, 100 টাকার দোয়া আলাদা, বা 10 টাকার দোয়া আলাদা। হ্যাঁ না বলুন না, এই হ্যাঁ না বলুন না। আপনি যখন আমাকে 2000 টাকা দেবেন আমি দোয়া করব 10 মিনিট, যখন 500 টাকা দেবেন দোয়া করব 5 মিনিট, 100 টাকা দেবে 2 মিনিট, 50 টাকা দিলে হাফ মিনিট, টক টাইম শেষ, দোয়া শেষ। বুঝতে পারছেন না? পারেন না। আল্লাহ বলছে আমার কাছে কোনো টক টাইম নাই, এখানে সব সময় লাইফ টাইম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইফ, সুবহানাল্লাহ বলুন, লাইফ টাইম। কোনো দোয়া টক টাইমের দরকার নাই, শুধু শুধু আমার কাছে আসবি আর বলবি, লম্বা সেজদা দিবি, দোয়া করবি, তাহাজ্জুদে দোয়া করবো বলি ইনশাআল্লাহ। দোয়া কখন করব? তাহাজ্জুদে। রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, উস পাস করছে, খালি
চিত এদিক ওদিক করছে, রাত্রেবেলা ঘুম ভেঙলে আজ থেকে নামাজের পাটি দাঁড়িয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো কোরআন হাতে, পশু পাখি গাছ গাছালি, এরা রাতে জিকির করে না, করে না এই করে না, করে না, পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে করে মিতালি, মানুষ হয়ে তুমি কেন আজো, মানুষ হয়ে তুমি কেন আজো, আজো আছো তুমি ঘুমে মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো কোরআন হাতে, ঘুম যদি না লাগে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জতে, বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জত পড়বেন ভাইরা, দোয়া করলে কবুল হবে। তো নবী শুয়ে আছেন, আল্লাহ ডেকে দিচ্ছেন, ওঠো, উঠে কি করুন, কোন উঠুন উঠুন উঠুন, রাত্রেবেলা নামা কিছু অংশ বাদ দিয়ে, হাফ রাত অথবা কিছু অংশ বাদ দিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যান। আর দাঁড়িয়ে কি করবেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, থেমে থেমে তারতিলে তাসবিহের সঙ্গে নবী আপনি কোরআন পড়বেন। বান্দা যখন কোরআন পড়ে, ও তখন আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে, কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম রব্বানা, কোরআন যখন পড়ব এটা ঠিক আছে, কিন্তু কোরআন পড়ার আগে কেমন ভাবে কি কোন তরিকায় পড়তে হবে বলো। আর আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, কোরআন পড়ার আগে নবী ওযু করে নিতেন, তো পবিত্র হয়ে নবীজি কোরআন পড়তেন, কারণ কোরআন শরীফ পবিত্র, আর নাজিল করেছি পবিত্র মাসে, কোন মাসে বলতে পারবেন, কোন মাসে, শাগারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দুই নম্বর পড়া সাত নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইন 186 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে কুরআনটাকে শাবান মাসে, শাওয়াল মাসে, জিলকদ মাসে, মুহররম মাসে নাজিল করলাম না, নাজিল করেছি সেই মাসে যে মাসের ফজিলতটা সবচাইতে বেশি, মাসটা হলো রমজানের মাস, বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম আল্লাহ রমজান মাসে কোরআন দিলে কিন্তু কোন তারিখে দিলে, কোন রজনীতে দিলে, রাতের সম্মানটা কত ছিল বলো। কোরআন শোনাচ্ছে উযু থাকলে আমার খলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মুখস্থ নাই আপনাদের, যে রাতে কোরআন নাজিল হলো আল্লাহ পাক বলছে নবী রাতটা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে, এই রাতের ফজিলত, এই রাতের মর্তবা 1000 মাস থেকে উত্তম, বলুন না সুবহানাল্লাহ। নবীর উপরে কোরআন যখন নাজিল হলো, আল্লাহ পাক বলছে নবী সবার কাছে কোরআনটাকে শুনিয়ে দেবে, এটা কখনো তুমি গোপন করতে যাবে না। আল্লাহর নবী যখন কোরআন নিয়ে মানুষের কাছে বলছিলেন, কিছু মানুষ মেনে নিল, তারা জান্নাতি হয়ে গেল, আর যারা মানতে পারলো না শয়তানে পরিণত হয়ে গেল। তাই শোনাচ্ছিলাম কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নয়, কোরআন সবার পড়তে হবে, সবাই শিখবো ইনশাআল্লাহ, শিখবো ইনশাআল্লাহ। মরে গিয়ে তো নাকি মরার আগে, হ্যাঁ, আপনাদের পাড়ায় কি হয় জানি না, আমাদের ওই দিকে বুঝলেন, কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে যাওয়ার আগে আগে দেখবে যে কোরআন জানো কিনা, মেয়ের বাপ ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, গিয়ে বললে তোমার মাধ্যমিক কত সালে, বললে 2014, উচ্চ মাধ্যমিক 16, গ্রাজুয়েশন 17-18-19, বলে দেখি সার্টিফিকেট, দেখি মাধ্যমিকে দেখছি 60% নাম্বার, মাশাআল্লাহ, উচ্চ মাধ্যমিক 70%, গ্রাজুয়েশন বললে খুব ভালো, সব বিষয়ে ভালো নাম্বার আছে। এইবার যে মেয়েটাকে বিয়ে করে আপনি আনছেন বা আপনি আনবেন, ওই মেয়েটার কি দেখে বিয়ে করবেন, তার কোন জিনিসটা আপনার কাছে আপনাকে মুগ্ধ করবে বলতে পারবেন? হুম,
ওটা এখন দেখ, ওটা দেখা হয় অত সহজ না, বাজারে ঘুরছে চকচকে ঝকঝকে বলছে হয়ে গেল। ওকে দেখে পাগল হয়ে বাড়িতে এসে বাপকে পাঠিয়ে দিয়েছে, বলে যাহাই হবে ওই মেয়েটা আমি বিয়ে করব। হলো, খুব সুন্দর দেখতে, একদম ভেরি নাইস, টপ টিপ টপ মা, বিয়ে করে এনেছে। এনে বলছে হুজুর একটা হট মেয়ে বিয়ে করেছে, সালা মরেছে। কি মেয়ে বলো? হট মেয়ে। তো হট মেয়ে বিয়ে করেছে, কোরআন পড়তে জানে? বললে হুজুর জীবনে জানে না, নামাজ ছোটবেলা পড়েছিল। বাবাজিরা সোনার লালেরা জ্ঞানী জোরেরা সুধি মানুষেরা, যুবক বন্ধু যারা বিয়ে করো নাই, ঠিক করে নাও, কোরআন না জানলে ওই সমস্ত মেয়েদের বিয়ে করবো না বলুন ইনশাআল্লাহ। কোরআন জানলে বিয়ে করলে কি হবে? যে মেয়েটা কোরআন জানবে আপনার সংসারে যখন আসবে, সারাদিন সময় পেলে একটু কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য সর্বদা দোয়া চাইবে, ওই মেয়েটা আপনার সংসারে যখন আসবে, আপনি স্বামী যখন বাড়ির বাইরে কোথাও কাজে যাবেন, তার সতীত্বর হেফাজত করবে, পরপুরুষের সামনে কখনো গিয়ে কথা বলবে না। যে মেয়ের অন্তরে সিনায় কোরআন থাকবে, ও স্বামীর আমানতটা রক্ষা করবে। ওর যখন আপনার সন্তান হবে, পেটে যখন সন্তান আসবে, আদব কায়দা দিন ইসলাম শিক্ষা দেবে। যে মেয়ে কোরআন জানবে না, শ্বশুর বাড়ি এসে নামাজও পড়বে না, ওর নাপাক গোসলটা জীবনে করবে না। আপনারা কি বলছেন বলুন? আজকে ছেলে মেয়ের জন্য শুধু দোয়া চাইতে, হুজুর দোয়া করো। বললে কি? বললে ছেলেগুলো এত খারাপ হয়েছে, হুজুর একটা কথা শোনে না। ভুল তো আপনি করেছেন, হুজুর দোয়া করলে হবে? যেদিন ছেলে জন্ম দিলেন সেদিন সুন্নাত তরিকা ছিল না, জন্মে দেওয়ার সময় বিসমিল্লাহ বলল না, হ্যাঁ না বলুন না? আর জন্ম দেওয়ার পরে উঠে ফরজ গোসল, ফরজ গোসল, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, এক সপ্তাহ গোসল করে নাই, শাশুড়ি খারাপ বলবে, বল কিরকম কিরকম মুসলমান, বুঝতে পেরেছেন? বাবাজিরা সোনার লালেরা, জন্ম দেওয়ার পরে আপনার সন্তান দুনিয়ায় যেদিন ভূমিষ্ঠ হবে, উচিত ছিল সেদিন কানে আজান শোনানো। ছেলে যেদিন সাত দিন বয়স হলো, চোদ্দ দিন একুশ দিন বয়স হলো, সেদিন আকিকা করার দরকার ছিল। ছেলে যেদিন কথা বলতে শিখবে, সেদিন তোমার উচিত ছিল আল্লাহকে চিনিয়ে দেবে, রসুল কাকে বলে চিনিয়ে দেবে, ওকে কোরআন তোমাকে চিনিয়ে দেবে। সবার হাতে কোরআন হবে, দলিলটা আল্লাহ পাক কোরআনে দিয়েছে, ওয়া আতাসিমু বিহাবুলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। চার নম্বর পারা, চার নম্বর লাইন, দুই নম্বর পৃষ্ঠা, তিন নম্বর, একশো তিন নম্বর আয়াত, সুরার নাম সুরা আল ইমরান। আল্লাহ পাক বলছে, নবী আপনি সবাইকে বলুন, তোমরা সবাই মিলে আমার কোরআনকে মজবুত করে ধরে নাও, সবাই মিলে আমি আসমান থেকে যে রুজ্জুজে রশিটা দিয়েছি, এটাকে সবাই মিলে মজবুত করে ধরে নাও। আজকের মোদির ক্ষমতা ছিল না মুসলমানদের অত্যাচার করা, আমেরিকার ক্ষমতা ছিল না ইরাক আফগানিস্তান দখল করা, ইহুদি খ্রিস্টানদের ক্ষমতা ছিল না কখনো মুসলমানদের সন্ত্রাসবাদী বলা। মুসলমান যদি সবাই কোরআন অনুযায়ী চলত, জীবনেরা কখনো চুরি করতে পারত না, জীবনেরা গেঁজা করতে তৈরি হতো না, এরা মানুষ খুন করতে জীবনে যেত না। রাজনীতির সময় দেখবেন, ভোটের সময় একটা মুসলমানকে ৫০,০০০ টাকা দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো তোমার চাচাতো ভাই ও ভোটে দাঁড়াতে চাচ্ছে, রাত্রেবেলা গলা কেটে দাও কিংবা পিছন থেকে গুলি করে দাও। বললে ভাই করলে কি পাবো বলো? বললে ৫০,০০০ টাকা এখন দিচ্ছি, আর চাচাতো ভাইকে ফেলে দিতে পারলে প্রধানের টিকিটটা তোমার দিয়ে দেব। তবে আপনাদের মালদায় সমস্ত অন্যায় হয় না? খুন করা হয়? কি বলে গো? যাকে তুমি গুলি করলে, যাকে তুমি হত্যা করলে, তার বাড়িতে সন্ধ্যাবেলা গিয়ে দেখো, তার বিবিটা ছটপট করে স্বামীর জন্য কাঁদছে, তার বাচ্চার দিকে সন্ধ্যাবেলা তাকিয়ে দেখো, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে। দুনিয়ায় যে জাতিকে আল্লাহ পাক খুন মার্ডার বন্ধ করার জন্য এসছে, আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিচ্ছে। নবী নবী যখন পৃথিবীতে আসে ১৪০০ বৎসর আগে, আরবের জমিনে হত্যাটা তাদের একটা রুটিন ছিল, হত্যা করা তাদের কোনো অপরাধ ছিল না। কোরআনে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সবাই যদি কোরআন পড়তো, সবার মধ্যে যদি কোরআন থাকতো,
মারাত্মক মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। 5 নম্বর পারা 5 নম্বর লাইন 93 নম্বর আয়াত সূরার নাম সূরা নিসা। কোরআন শুনিয়ে দিচ্ছে যে বা যারা কোন কলেমা পড়া মুসলমানকে হত্যা করবে, আপনার কলেমা পড়া মুসলমান ভাই সিপিএম করতে পারে, তৃণমূল করতে পারে, এসইউসিআই করতে পারে, আহলে হাদিস হতে পারে, শিয়া রাফেজি খারেজি হতে পারে, কিংবা সে যাই হোক না কেন, কাদ্রিয়া চিস্তিয়া বেরেলি দেওবন্দি লামজাবি মালিকি হাম্বলি সাফি ফুরফুরা আজানগাছি তাবলিগ যে কোনো দলের হোক না কেন, সে যদি আল্লাহকে এবং রসুলকে বিশ্বাস করে, সে যদি কোরআনকে পরিপূর্ণ মেনে নেয়, সে যদি কাবা শরীফের দিকে ফিরে সলাৎ আদায় করে, সে যদি মুসলমানদের হাতে তৈরি জবাই করা খাবার খায়, ওর জানমালকে হেফাজতের দায়িত্ব আপনার। মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো ঈমানদারকে হত্যা করে, যে হত্যা করবে তার জায়গা হলো জাহান্নাম। এই কথাটা ভোটের সময় মনে থাকবে? ভোটের সময় কথাটা মনে থাকবে? বিয়ে যেদিন করতে গেছে, ছেলে তার স্ত্রীকে বিয়ে করতে গেছে, শ্বশুরের গলায় ভালো করে চেপে ধরে বলছে 50,000 টাকা ছাড়া বিয়ে করব না, পালসার T20 বাইক লাগবে, 1,00,000 টাকা দেনমো ক্যাশ দিতে হবে, আপনাদের মালদা জেলায় বরপর নিয়ে বিয়ে হয়। শুকরের মাংস খাওয়া কি জোরে বলো? কুকুরের মাংস খাওয়া কি? মরা গরু খাওয়া কি? এটা যেমন বুঝতে পারলেন হারাম, মেয়ের বাপের আপনার শ্বশুরের কাছ থেকে বিয়ের দিন কিভাবে 1,00,000 টাকা ক্যাশ চেয়ে নিলেন, কিভাবে তার গাড়ি জোর করে চেয়ে নিলেন, কিভাবে তার গলার উপরে পা তুলে দিয়ে টাকা আদায় করলেন, লিখে রাখুন আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কখনো শান্তি পাবে না। যারা শ্বশুরের কাছ থেকে টাকা নিয়েছো, সোনার অলংকার নিয়েছো, গাড়ি নিয়েছো, ঘর সাজিয়ে নিয়েছো, কাল সকালবেলা ফজরের নামাজ পড়ে শ্বশুরের সম্পত্তিগুলো ফিরিয়ে দিয়ে আসবেন, তবে দোয়া করলে কবুল হবে, তা না হলে কেয়ামতের ঝাঁটা খেয়ে জাহান্নামে চলে যাবে। বাবাজিরা সোনার লালেরা, যেদিন বিয়ে করতে গেছে নতুন পাঞ্জাবি, একদম মাথায় রুমাল, যেন একদম সৌদির মাল, পা পর্যন্ত পাঞ্জাবি, মুখে হাজি রুমাল, কত বড় নির্লজ্জ, 1,00,000 টাকা বরপর নিয়ে আবার মুখে রুমাল দিয়েছে, ভাসু সেজেছে, বুঝতে পারছেন না পারেন না? এই বাবাজিরা, বেশিরভাগ দেখি মুসলিম সমাজে মুসলমানদের মধ্যে বিয়ে করার 3 বছর পরে আর মেয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি যায় না, কোথায় আছে মেয়ে বললে বাপের বাড়ি, দোয়া করছে হুজুর দোয়া করুন, কি দোয়া বাবা, না আমার এই মেয়েটা সংসার করতে চায় না, কেন সংসার করতে চায় না, কি বলবো হুজুর, জামাইকে ভালো ছেলে বলে বিয়ে দিয়েছিলাম, বিয়ের 2 বছর পরে আমি 10 কাঠা জমি বিক্রি করেছি, জামাই বলছে এই 10 কাঠার মধ্যে কমপক্ষে 50,000 টাকা আমার দিতে হবে, তা নাহলে তুই বাবার বাড়ি চলে যাও। এই যাদের মেয়ে আছে তাদের জিজ্ঞাসা করছি, যাদের মেয়ে বিয়ে দিয়েছেন এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে না হয় নাই? মেয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে রাত 10টার সময় কাঁদতে কাঁদতে আব্বাকে বলছে, আব্বা তুমি যদি তোমার জামাইকে টাকা দাও তবে আমি বাপের শ্বশুর বাড়ি যাবো, তা নাহলে আমি সংসার করতে পারবো না, এরকম হয়েছে না হয় নাই? জোর জোর বলুন, এটা মুসলমান না ফেরাউন। এই মুসলমান মরে গেলে জানাজা হবে, সবাই মিলে দোয়া করবে, খানা হবে, আর ফেরেশতারা বাঁশ এমনভাবে কায়দা করে মারবে দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। বাবাজিরা সোনার লালেরা, স্ত্রীদের উপরে কখনো অত্যাচার করবেন না, কথা মনে থাকবে ইনশাল্লাহ, এই কথা মনে থাকবে ইনশাল্লাহ। স্ত্রীরা হচ্ছে পবিত্র আমানত। কি শোনাচ্ছিলাম? কোরআন থাকলে সমাজের নেশা বন্ধ হবে। আর কি শোনালাম? কোরআন সমাজে থাকলে হত্যা বন্ধ হবে। যার দিলের মধ্যে কোরআন থাকবে, এই যে মাওলানা সাহেব, এই আমার দিকে দেখুন, এই যে মাওলানা সাহেব, এনাকে যদি 2,00,000 টাকা দেওয়া হয়, হুজুর বলে কি 2,00,000 টাকা গোপনে দিচ্ছি, ওই ওখানে একজন লোক আছে ওকে কাল সকালে মেরে দিতে পারবেন, ইনি মারবেন তো, এই 2,00,000 টাকা দিলে মারতে পারবে তো? কথা বলে না, মারতে পারবে? আপনাদের মসজিদের ইমাম সাহেব 5,00,000 টাকা দিলাম, 10,00,000 টাকা দিলাম, 1,00,000,000 টাকা দিলাম, যদি একজন কলেমা পড়া মুসলমান একজন নিরাপরাধ মানুষকে মারতে পারায় মারতে পারবে? কিন্তু যার মধ্যে শিক্ষা নাই, যার মধ্যে এডুকেশন নাই, যে ইলিটারেট ব্যক্তি, অশিক্ষিত,
স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসা পড়েনি, কোরআন হাদিস কোনো কিছু শিখে নাই, একেবারে পিওর মূর্খ, পচা মূর্খ, ওকে যদি 50,000 টাকা দিই ও মানুষ মারবে না মারবে না বলুন? মেরে মুন্ডু কেটে নিয়ে চলে আসবে, শুধু মারবে না, মুন্ডু কেটে আপনার হাতে তুলে দেবে। এটাই হচ্ছে শিক্ষার অশিক্ষার পার্থক্য। এই জাতি আজও পর্যন্ত বুঝতে পারলো না যে দুনিয়া থেকে যে যাকে মারছি সে আমার মুসলমান ভাই, কলেমার ভাই। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজন, রাশুদি মানুষরা, আল্লাহ ভাইরা, খবরদার, হত্যা এগুলো বন্ধ করতে হবে। আর হত্যা বন্ধ করার জন্য, সমাজে জুলুম নির্যাতন বন্ধ করার জন্য আল্লাহ কি দিয়েছেন বলুন? কোরআন কি দিয়েছেন? একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলে তার শাস্তি হলো জাহান্নাম। সহি কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। এই আয়াত যদি আপনার ছেলে জানা থাকে, হাফেজ আলেম তৈরি হয়, দিনের দায়ী তৈরি হয়, জীবনে মার্ডার করা দূরের কথা, মানুষ খুন করা দূরের কথা, পশু পাখিকে মারতে যাবে না। আমার ইসলাম এত ভালো, অন্যায় ভাবে কোনো কুকুর মারা যাবে না। একজন মহিলার চরিত্র একটু খারাপ ছিল, সে কুয়োর পাশ থেকে যাচ্ছিল, আর একটু পানি কুয়ো থেকে তুলে পান করালো, আল্লাহ তাকে হেদায়েত করলেন, ওর উসিলা করে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। কি ধর্ম পেয়েছি দেখুন। মানুষ মারা দূরের কথা, পশু পাখি মারতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে মদিনায় যখন নবী কোরআন দিলেন, যে মদিনার মানুষগুলো খুনি ছিল, যে আরবের সমাজটা খুনি ছিল, আল্লাহর নবীর কোরআন শোনার পরে তারা সবচাইতে ভালো মানুষে পরিণত হয়ে গেল। সেজন্য বাঁচতে যদি জীবনে চান, আপনার সন্তানকে মৃত্যুর আগে কোরআন দিয়ে যান। কোরআন ছাড়া সমাজ কখনো ভালো বানানো যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মদের কথা বললাম, আর কি বললাম? হত্যার কথা, একটু সুদের কথা বলি নাকি? এ বাবা, সুদের কথা একটু বলবো? এসেছি যেন বলে যাই, এত জীবনে আসবো না ইনশাআল্লাহ, এত দূরে একটু বলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে সুদের হার ব্যাপকতা বৃদ্ধি পাবে, সুদ বৃদ্ধি পাবে। আজ থেকে 10-20 বছর আগে আপনার বাড়ির, আমার বাড়ির মুসলিম মেয়েগুলি রাস্তায় বার হওয়ার সময় মাথায় ঘোমটা দিয়ে নিজেকে হিজাব করে বার হতো না, হতো না বলুন? আমাদের ওই দিকে জকিজই সরগোনা, ওই হাওড়া হুগলির দিকে কি হয়েছে জানেন? কি বলবো, পাড়ায় অফিসার আসলো, নাম হলো বন্ধনের অফিসার, এলআইসির অফিসার, লোনের অফিসার। তারা মেয়েদেরকে বলল, 30,000 টাকা লোন দেব, 6 মাস পরে, 1 বছর পরে 12 কিস্তিতে শোধ করবে, 40,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে, এটাকে বলা হয় বন্ধন। এখানে আছে কি বলছে? বন্ধন আছে, আল্লাহ, ওটা খাওয়া শূন্য, তাই তো? মেয়েদের কাছে ওই চাদর নিয়ে গেছে, ওই আদায় করতে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা ভান্ডারের টাকা ঢুকেছে তো, মেয়েদের ঢুকেছে তো, 1 মাসের হয়েছে ইনশাআল্লাহ। মাদ্রাসায় আপনাদের কাছে ছেলেরা চাদর নিয়ে গেছে, আপনাদের প্রথম ভান্ডারের টাকাটা দিন ইনশাআল্লাহ, ভান্ডার ফুরাবে না ইনশাআল্লাহ, প্রত্যেকে দিয়ে দেবেন। গিয়েছে তো, যাই হোক, 36 মার হাবা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়েরা আগিয়ে আছে। তো যাই, বন্ধনের কথা পরে অন্য একদিন শুনবেন আপনারা, আজকে একটু মেয়েদের নিয়ে বলি নাকি? সুদেরটা বলুন, সুদের বললে আমার খাওয়াই বন্ধ করে দেবে, এখনো তো খাওয়া হয় নাই। তো একটু বলে যাই বাবাজিরা, সোনার লালেরা, সুদটা এখন বর্তমানে আর সুদ বলা হচ্ছে না, ওটাকে ঘুরিয়ে ঘিরে মোটামুটি কি বললে, বলে ইন্টারেস্ট। যদি বলা হয় ঘুষ, ও লোকটা ঘুষ খায়, ওটা বলা যাবে না, কি বলতে হবে? ডোনেশন। বুঝতে পারছেন না, পারেন না? হারামটাকে ঘুরিয়ে হালাল করার জন্য নাম পাল্টে দিয়েছে ডোনেশন। ডোনেশন হলে হালাল হয়ে যাবে, আর সুদ বললে, আপনার ঘুষ বললে নিষিদ্ধ হয়ে যাবে। বাবাজিরা, সোনার লালেরা, যারা মুসলমান পুরুষ হিসাবে বসে আছেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আপনার বাড়িতে একজন ছেলে যদি খারাপ পথে পা বাড়ায়, আপনার স্ত্রী যদি ওই হারাম বন্ধনের টাকাটা এনে যদি আপনার সংসারে কোনো কিছু খরচ করে, কিয়ামতের দিন স্ত্রীকে ধরার আগে আল্লাহ আপনাকে ধরে জিজ্ঞাসা করবেন, কি করতিস? বলবে, আল্লাহ তাস খেলতাম,
দশটার সময় বাড়ি ফিরতাম, বলে শো কবরে শো শো, কাপড় খুলে পিটব। এই বাবা, আপনি অভিভাবক, আপনি গার্জেন, আপনি তার উপার্জনের সমস্ত দায়িত্ব, আপনার স্ত্রীর চিকিৎসার দায়িত্ব, আপনার স্ত্রীর পোশাকের দায়িত্ব, আপনার স্ত্রীর খাদ্য চিকিৎসা বাসস্থান সমস্ত দায়িত্ব বহন করবেন বলে বিয়ের দিন প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার বাড়ির মেয়েটা হারাম বন্ধনের দিকে চলে গেল, অফিসারের বাড়ির পাশে গিয়ে বসে গল্প করছে, ওটা আপনি সহ্য করলেন কিভাবে? কারণ দুনিয়ার প্রতি আপনার মহাব্বতটা এসে গেছে। চলুন কোরআনে শুনে দিই আল্লাহ পাক হারাম খাদ্য সম্পর্কে, ইন্টারেস্ট সম্পর্কে কি বলেছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। কোরআন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 278 নম্বর আয়াত, সুরার নাম সুরা বাকারা। হে বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহকে দেখে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার যদি যুক্ত হয়ে থাকো তওবা করে সুদের কারবারটা বাদ দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও তাহলে তুমি সুদটা পরিত্যাগ করো। ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি সুদ না ত্যাগ করো আল্লাহ এবং রসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। আল্লাহ অল্প টাকা দিয়েছে, ছোট্ট একটা কাপড়ের ব্যবসা করবেন, ছোট্ট একটা ছোট সবজির ব্যবসা করবেন, অল্প উপার্জন করে নামাজ আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, সহিভাবে হালাল ভাবে চলবেন, এই গরিব মানুষের জন্য আল্লাহ আগে জান্নাতে দরজা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। হারামের দিকে, অন্যায়ের দিকে, ফেতনার দিকে মুখ বাড়াবেন না। কিয়ামতের পূর্বে মানুষ এত বেঈমানের দিকে চলে যাবে, হারামের দিকে চলে যাবে, মানুষ ভাববে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। এই রকম ফেতনার জামানা থেকে বাঁচতে হলে হালাল খাদ্য খাবেন, কারণ হালাল খাদ্য খাওয়া ছাড়া ইবাদত করলে কবুল কিন্তু হবে না। জুমার দিন নামাজ পড়তে গেছে হাজি, কে নামাজ পড়তে গেছে? হাজি সাহেব, উনি ডবল হাজি, ডাবল হাজি, বুঝতে পাচ্ছেন তো? হাজি সাহেব সম্পর্কে একটু বলি। হাজি সাহেবের আব্বা 10 বিঘে জমির মালিক ছিল, হাজি সাহেবরা 2 ভাই, হাজি সাহেবরা 2 বোন। হাজি সাহেব যেদিন, ওর আব্বা যেদিন মারা যাচ্ছে, আজকে যিনি ডাবল গাজী উনি, ওনার আব্বা মারা যাওয়ার সময় বয়স ছিল 32, ছোট ভাই ছিল বয়স 14, দুটো বোন একজন 17 একজন 19। হাজি সাহেবের আব্বা মারা যাওয়ার সময় বড় ছেলেকে হাত ধরে বলে যাচ্ছে, ছেলে আমার মৃত্যুর পরে 10 বিঘে জমিটা অপচয় নষ্ট করবি না, তুই কিছুটা অংশ নিবি, ছোট ভাইকে একটা ব্যবসা করে দিবি, দুটো বোনকে ভালো পাত্র দিনদার পাত্র দেখে বিয়ে দিবি। বাপ ক্যান্সারে মারা গেল 1 বছর পরে, বড় ভাই সমস্ত জমি জায়গাগুলো সব দখল করলো, ছোট ভাইয়ের ব্যবসা একটা তৈরি করে দিল না, সব জমিগুলো নিজের নামে লিখে নিল, আর দুটো বোনকে ভালো জায়গায় বিয়ে না দিয়ে দুজনকে বিয়ে দিয়েছে। ছোট বোনাইটা ডাকাত, বড় বোনাইটা পকেট মার, বুঝতে পেরেছেন? বিয়ে দিয়েছে। অশান্তির আগুনে দুটো বোন জ্বলে যাচ্ছে, বাপের বাড়ি এসে বলতে পারে না, বাপ মরে গেছে আর বলতে পারে? দুটো বোন অশান্তিতে জ্বলছে, ছোট ভাইটার নামে জমি দেয় নাই। এ বড় ভাই 32 বছর বয়স ছিল, সব সম্পত্তিগুলো নিজের নামে গোপনে রেজিস্ট্রি করে সব রেকর্ড করে নিয়েছে। এরকম লোক আপনাদের এখানে নাই, কি বুঝলেন বলুন? ওই যে 10 বিঘে জমিটা নিল, 5 বছর পরে 2 বিঘে দামি ঢালাই রাস্তার পাশে, পিচের রাস্তার পাশে জমি বিক্রি করে 2019-2018 সালে হজে যাবে বলে টাকা জমা দিয়েছে, হজে গিয়েছে, কাবা শরীফের তওয়াফ করে, সাই করে, তারপরে একদম হজের কোর্স কাজগুলো কমপ্লিট করে, মাথায় 14 হাত পাগড়ি, পায়ে পা পর্যন্ত সাদা পাঞ্জাবি, আর 20 লিটার জমজমের পানি, আর 10 কেজি আপনার ওই মদিনার খেজুর এনে, 100 পিস টুপি, 50 পিস তাজবি, গোটা মিলনগড় সব জায়গায় লোকের বিতরণ করছে। হ্যাঁ, সবাই বলছে হাই সাহেব, হাই সাহেব, হাই সাহেব। এ টাকাটা ওর নিজের টাকা না ভাইদের সম্পত্তি মেরে খাওয়া টাকা? জোরে বলুন। এই লোক মরে যাওয়ার পরে যদি খানা হয়, এই লোক মরে যাওয়ার পরে যদি কবরটা উঁচু পাকা বেঁধে দেওয়া হয়, এই হাজি সাহেব কবরে গিয়ে শুতে পারবে?
এই সুদে পারে বলে মনে হচ্ছে? উপরে সবাই বলবে হাজি আলহাস, ফেরেশতারা বলবে মালটা অরিজিনাল জালহাস। কি বুঝলেন বলুন? একবার কবরে শুয়ে দেখো বাবাজি, হসকার বলে পিছন থেকে বার করে নেব। বাবাজিরা সোনার লালেরা, মানুষকে ঠকাবেন না। আজ থেকে বসে বসে এখানে ভাবুন, যদি কোনো মানুষের সম্পত্তি কোনোদিন অন্যায় করে দখল করে থাকেন, আগামীকাল সকাল হলে ফজরের নামাজ পড়ে আপনি সম্পত্তিটা ফিরিয়ে দিয়ে আসবেন। ওই ব্যক্তি যদি আপনাকে না ক্ষমা করে, আমার আল্লাহ কখনো ক্ষমা জোরে বলুন। নামাজ দুটো ছেড়ে দিয়েছেন, রোজা দুটো মিস করেছেন, কিংবা কোনো একটা ইবাদত হয়তো ভুল করে ছেড়ে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। বান্দার হক যারা নষ্ট করেছেন, স্ত্রীর হক যারা নষ্ট করেছেন, বাপ মাকে যারা কাঁদিয়েছেন, কখনো জান্নাতে যেতে পারবে না। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত, সেই সাথে আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর সাথে ভাইয়ের সাথে ভালো ব্যবহার। এই বাবা, ঈদের দিন অনেকে দেখবেন অনেক জায়গায় হয়, ঈদের নামাজ পড়া হয়ে গেছে, ইমাম সাহেবের সঙ্গে একটু হাতে হাত দিয়ে মুসাফা অনেক জায়গায় হয় না? এখানে হয়তো হয় না, অনেক জায়গায় হয়। ইমাম সাহেবের অনেকে খুশি করে 2000 টাকা দেয়, কিংবা একজন বড় আলেম বড় মানুষ ব্যক্তি আসলে দাওয়াত করে খাইয়ে টাকা দিয়ে খুশি করে। কাকে খুশি করছে? আল্লাহকে। আপনি ইমামকে আলেমকে টাকা দিয়ে খুশি করবেন, আল্লাহ খুশি হবে? কোন কোম্পানি বলে গেছে? খুশি যদি করতে হয় আপনার জন্য সবচাইতে বড় পীর যিনি, সবচাইতে বড় আপনার কাছে যে মূল্যবান, সেটা আপনার আব্বা এবং মা, ওদের দুজনকে খুশি করুন, আমার আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাইয়ের সঙ্গে ছবাজোর কথা বলে না, ও যাচ্ছে হজে, কি বুঝতে পারেন বলুন? নবী বললেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের সঙ্গে ঝামেলা করে, ঝগড়া বাঁধিয়ে যদি 3 দিন কথাবার্তা না বলে, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ না। বাবাজিরা সোনার লালেরা, 16 বছর বড় ভাইটার সঙ্গে কথা নাই, বোনের সঙ্গে কথা নাই, নামাজ কবুল হবে তো? এই হজ যাকাত কবুল হবে তো? আজকের বাড়ি ফিরে যার সঙ্গে আপনার ঝগড়া, যার সঙ্গে কথাবার্তা বন্ধ, যাকে আপনি কাঁদিয়েছেন বিনা অপরাধ ছাড়া, আজকের বাড়ি গিয়ে তার হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিন, তার কাছে গিয়ে বসুন, তার কাছে ভুল করে ক্ষমা চেয়ে নিন। সে যদি ক্ষমা না করে, আল্লাহ কখনো ক্ষমা করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ এই কথা, মনে থাকবে? ভাই ভাই মিলে মিশে মিল মহব্বতের সঙ্গে, যায় যায় মিল মহব্বতে, শাশুড়ি পুত্রবধূ মিল মহব্বত থাকলে সেই সংসারটা হবে একটা রহমতের সংসার। বলুন না সুবহানাল্লাহ। আর স্ত্রীদেরকে জীবনে ঠকাবেন না, মনে থাকবে? স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ নবী বলেছেন, কোনো স্ত্রী কোনো মেয়ে ছেলে যদি 4টি কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত ফরজ সলাত, 2 নম্বর রমজানের সিয়াম, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর হিজাবের সঙ্গে পর্দার সঙ্গে বাহিরে চলা, এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, ওই মহিলা মরণের পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, আপনার কি বলছেন বলুন? এই বাবা কত শেষ করে দিই নাকি? এখন বলছে হুজুর চালা, ফজরের সময় দেখবে বাড়িতে লুঙ্গি খোলা। নামাজে সবাই মসজিদে যান তো? এই বাবাজিরা, মেয়েদের কাজ বললাম কটা? 4টে। আপনি মেয়ের বাপ, আপনার মেয়েকে হেফাজত করুন। 8 কান। আপনি মেয়ের বড় বোন, আপনার স্ত্রী আপনার বোন, তাকে আপনি হেফাজত করুন, তা না হলে কেমন দায়ী হবেন। 4টে কাজ শুনুন। মেয়েদের 2টি কাজ খুবই সহজ, সলাত এবং সিয়াম, এ দুটো খুব সহজ। 3 নম্বর কাজটা কি বললাম গো? এই 3 নম্বর কাজ কি বলেছি? স্বামীর খিদমত করা। আপনাদের সবার স্ত্রীরা আপনাদের খিদমত তেমন করে তো? করে মাথা নাড়লে হবে, বাড়ি দিকে খবর নিয়ে দেখো। আল্লাহর নবী যখন বাড়ির বাইরে থেকে বাড়িতে আসতেন, নবী সালাম দিয়ে ঘরে ঢুকতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। আমরা সালাম দিয়ে ঘরে ঢুকি? সালামের নাম নাই। গিয়ে ঘরে ঢুকে গিয়ে, এ পটলের মা, হে দলের মা,
ভয়ঙ্কর আওয়াজ। নবী বাড়ি দেশে সালাম দিতেন, স্ত্রীর জন্য হাদিয়া আনতেন, স্ত্রীকে নিয়ে নবী রাত্রেবেলা মাঝে মাঝে ঘুরতে বার হতেন। বলুন সুবহানাল্লাহ, এ মুসলমান বিয়ে করে বিবির মুখে কখনো লোকমা তুলে দেয় নাই, বিবির জন্য কখনো খাবার নিয়ে যায় নাই, বরং ঈদের দিনে শালিকে নিয়ে পিছনে ঘুরছে। পা ছেলে বলছে কে বলছেন, তুলিছি। অবস্থা দেখো, শালিকে তুলে বাইক পিছনে ঘুরছে, কত বড় নির্লজ্জ। নবী বললেন, পুরুষের জন্য সবচাইতে ফেতনা শালিক।